বিজেপি মুখপাত্র কৌস্তভ বাগচি আমাদের সঙ্গে রয়েছেন, কৌস্তভের কাছে যাবো সরাসরি। কৌস্তভ, ভারী অদ্ভুত বিষয় আজকে গোটা দেশের মানুষজন এবং একই সঙ্গে স্পেশালি আমাদের পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা অপেক্ষা করেছিল শুনানির জন্য। সেখানে আমি দেখতে পেলাম, আমরা জানতে পারলাম মুকুল রোহতকে তিনি বলেছেন তার গলা খারাপ, তাই তিনি নাকি এক সপ্তাহ সময় চেয়েছেন। এক সপ্তাহ সময় দেওয়া হয়নি, আগামীকালই সকালে সকালবেলায় শুনানির কথা রয়েছে এই এতজন চাকরি বাতিলের ক্ষেত্রে। আগামীকাল সকালে, কাল সকাল 10:30। সত্যি কি রাজ্য সরকারের আদৌ কোনো ইচ্ছে রয়েছে? রাজ্য সরকারের আইনজীবীর ধরনের বডি ল্যাঙ্গুয়েজ আজকে কথায় কথায় ভিন রাজ্যের দুর্নীতির উদাহরণ টানেন মমতা বন্দ্যোপাধ্যায়, টানছেন। প্রথমত হচ্ছে দুর্নীতি কি কোনো কম্পিটিশন চলে, আর দ্বিতীয়ত হচ্ছে রাজ্যের রাজ্য সরকার কি আদৌ এই চাকরি বাতিল চাকরি হারাদের জন্য লড়াই করছে না নিজেদের মন্ত্রিসভা বাঁচানোর জন্য লড়াই করছে? এই সময় কিনছে কেন? এত সময় কিসের দরকার হচ্ছে? আমি আমি ওসবের মধ্যে যাচ্ছি না, কিন্তু মুখ্যমন্ত্রীর আমি তোমাকে বলবো স্বর্ণালী, যেভাবে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে চাকরি যাদের গেছে, এই যে এদেরকে নিয়ে যে রাজনীতিটা উনি করছেন, এক তো হচ্ছে যোগ্য অযোগ্যদের মধ্যে একটা জায়গা আছে যেটা নিয়ে অনেকে কথা বলছে, কিন্তু কোর্টের কাছে কোনো অপশন ছিল না এই যোগ্য অযোগ্যদের আলাদা করা। মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়তে যারা চাকরি গেছে সবাইকে নিয়ে কথা বলছেন, আদতে উনি যেটা করতে চাইলেন সেটা হচ্ছে যোগ্যদেরকে শিখণ্ডী করে ওনার রাজনীতি করতে চাইলেন। উনিও খুব ভালো করে জানেন যে যোগ্য অযোগ্য ডিস্টিংশন করাটা ইজ নেক্সট টু ইম্পসিবল, কারণ সেটা যদি উনি করেন তাহলে এই অযোগ্য যারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা যদি কলার ধরা শুরু করে, একটা তৃণমূলের নেতারা বাড়িতে থাকতে পারবেন না, আর তিনিও তিনি তার কালীঘাটের নিবাসে থাকতে পারবেন না, তিনি জানেন বলে তাদেরকে শিখণ্ডী করার রাজনীতি করছে। আর মুখ্যমন্ত্রী যে মঞ্চ থেকে দাঁড়িয়ে চাকরি হারাদের নিয়ে এত বড় বড় কথা বলছেন, আমি তোমাকে রিকোয়েস্ট করবো স্বর্ণালী, ওই আগের দিনের যে হিয়ারিংটা সেটা অন রেকর্ড আছে, বিভিন্ন ইউটিউবে বিভিন্ন পোর্টাল থেকে আপলোড হয়েছে, পারলে একবার ওই ইয়েটা শুনো, হিয়ারিংটা। রাজ্য সরকারের আইনজীবী একটা বারের জন্য চাকরি হারাদের নিয়ে কোনো কথা বলেননি। তাদের ফার্স্ট এবং ফরমোস্ট প্রেরোগেটিভ ছিল যদি সিবিআই ইনভেস্টিগেশনে স্থগিতাদেশ না হয় গোটা মন্ত্রিসভাটা জেলে চলে যাবে। রাজ্য সরকারের কাছে প্রেরোগেটিভ যাদের চাকরি গেল তাদের চাকরি বাঁচানো নয়, তাদের প্রেরোগেটিভ নিজেদের সমস্ত চোর মন্ত্রীগুলোকে বাঁচানোর জন্য, এবং রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তারও কোথাও ভয় আছে, তিনি এবং তার আদরের ভাইপো সবাই জেলে চলে যাবে যদি স্থগিতাদেশ না হয়। মানে কতটা নির্লজ্জ হতে পারে একটা প্রশাসন, বেকার ছেলে মেয়েগুলোর সেন্টিমেন্ট নিয়ে চিনিবিনি খেলছে, তাদেরকে বাইরে গিয়ে বলছে আমরা তোমাদের পাশে আছি তোমাদের চাকরি যাবে না, কিন্তু যখন শুনানি হচ্ছে সম্পূর্ণ 180 ডিগ্রি পাল্টি। এই পাল্টিবাজির রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কেউ করতে পারে না। প্যাথোলজিক্যাল লায়ার, হ্যাবিচুয়াল লায়ার, তুমি যাই বলো না কেন সমস্ত এই সমস্ত কথা কম পড়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ্ঞা দিতে। একদমই তাই, এই মতে সত্যি সত্যি তো, মানে আসলে উদ্দেশ্যটা নিয়ে তো সমস্যা, মানে প্রশ্ন উঠছে। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, তবে সুমনের কাছে যাওয়ার আগে আমি একবার সুমন আপনিও শুনুন, বিভিন্ন সময়তে আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জানতে পেরেছেন এই মুহূর্তে আন্দোলন অনশনে রয়েছেন সুমন। আমি এর আগের দিন দেখছিলাম প্রত্যেককে জানি, প্রত্যেক অতিথিদের আমাদের সঙ্গে একাধিক সময় হচ্ছেটা কি শো করেছে একজন SLST ছাত্র চাকরি প্রার্থী, বিভিন্ন সময়ে রাজ্যে আমাদের সময় আন্দোলন করেছে, অন্যতম মুখ আমাদের স্টুডিওতে এসেও শো করেছে, নাম হচ্ছে ইমরান হোসেন। ইমরান হোসেন দুদিন আগে টানা আন্দোলন করতে করতে অসুস্থ হয়ে পড়েন, তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, জানা যায় তিনি আর বেঁচে নেই, ব্রেন স্ট্রোক হয়ে যায়। দিনের পর দিন, বছরের পর বছর রাস্তায় আন্দোলন করতে করতে এইটা কি ভবিষ্যৎ? আজকে সুমন বিশ্বাসরা চাকরি খুইয়ে আন্দোলন অনশনে বসে রয়েছেন, অনশনে বসে রয়েছেন তারা, আর রাজ্যের আইনজীবী গিয়ে বলছে আমার গলায় ব্যথা, আমার আরও 1 মাস 1 সপ্তাহ সময় লাগবে। কিসের মানবিকতা? আমি সুমনের কাছে আসার আগে একবার আমাদের যিনি SSC-র চেয়ারপারসন তার 3টে বক্তব্য শোনাব। মোদি বলার, নরেন্দ্র মোদীর বক্তব্য বলার আগে এবং নরেন্দ্র মোদী বক্তব্য রাখার পরে এই যে যোগ্য অযোগ্য নিয়ে যে এত বিশাল কনফিউশন, সেই সংক্রান্ত 2টো বক্তব্য শোনাবো। আমার মনে হয় প্রত্যেকে শুনে বুঝতে পারবেন যে আসলে সদিচ্ছার অভাব কতখানি রয়েছে এই সুমনদের জন্য। সেক্ষেত্রে ওয়েবার আছে বলতে আমাদের কাছে সিবিআই যেটা দিয়েছেন সেটাই আছে, সেটা নেই, সেটা থাকলে তো এত সমস্যা হতো না। সিবিআই যা টোটাল যা ছিল প্রায় 23 লক্ষ মতন আমাদের ওয়েমার ছিল সেটাই দিয়েছেন, তবে পুরোটা দিতে পেরেছেন কি না দেখুন, আমরা তো 23 লক্ষ যাচাই করিনি আগে,
আমাদের ঠিক খুব সুনির্দিষ্ট বক্তব্য ছিল মহামান্য আদালতের কাছে যে 23 লক্ষ যাচাই করে, মানে এগুলো সবই আমাদের আদালতে বলা, পেশ করা, যে আমরা 23 লক্ষ যাচাই করে সংখ্যা মিলানো, অর্থাৎ সিবিআই যেগুলো বলেছেন যে 952 গরমিল আছে 9-10 ক্ষেত্রে, কি 907 গরমিল আছে 11-12 ক্ষেত্রে, এই যে সংখ্যাগুলো, এইগুলো সঠিক সংখ্যা ওরা বলছেন কি না, 23 লক্ষ যাচাই করে বলা আমাদের পক্ষে মানে দীর্ঘ সময় লাগবে। ये जो शिक्षक भर्ती घोटाला हुआ है, लेकिन उसमें बहुत निर्दोष लोग भी हैं जो सचमुच में शिक्षक की नौकरी के हकदार है। ये बाकियों के पाप के कारण ये निर्दोष लोग भी मुसीबत में गिर गए हैं। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी। যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। এই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। সুমন, কোন জায়গা থেকে এখন আশা রাখছেন আপনারা, কোন কি যখন রাজ্যের আইনজীবীর এরকম কথা শোনেন, যখন গতকালের কিছুক্ষণ আগে কৌস্তব বলছিলেন যে শুনানি অনলাইনে অ্যাভেলেবল রয়েছে ইউটিউবে, যখন সেগুলো শুনতে পান, যখন তার সঙ্গে সঙ্গে এই সময় এই চেয়ারম্যানের দু রকমের বক্তব্য শোনেন, হ্যাঁ সুমনের বক্তব্য শুনবো, তবে তার আগে অনেক কথা তুলছেন কৌস্তব, এক লাইন একদম 10 সেকেন্ডে সুমনের কাছে আসবো আমি। আমি আমি বলবো এই যে এসএসসি যে চেয়ারম্যান আছে না, এ এক নম্বরের মিথ্যাবাদী, যা কথা বলছে সমস্ত মিথ্যা কথা বলছে। তাহলে ওই যদি সত্যি কথা বলে হাইকোর্টের অর্ডারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জজের কাছে মিথ্যা কথা বলেছে, তারা হাইকোর্টের সামনে সমস্ত তথ্য রেখেছে, হাইকোর্টের অর্ডারটা পড়লেই যেই প্যারাটা এলাবোরেটলি সমস্তটা বলেছে যে কি কি কারণের জন্য বাতিল হয়েছে, তার মধ্যে খুব নির্দিষ্টভাবে বলা আছে ওএমআর ছিল না কোনো, এবং মিরার ইমেজগুলোকেও নষ্ট করে দেওয়া হয়েছে, ডিস্ট্রয় করে দিয়েছে, তারাই বলেছে, আবার এখন বলছে কোথা থেকে উত্তর পাচ্ছে, এ সম্পূর্ণ মিথ্যা কথা, এরা সত্যের অপলাপ করছে। বারংবার করে বলছি এই যোগ্য যারা চাকরি হারা ছেলে মেয়ে তাদেরকে নিয়ে সরকার রাজনীতি করছে এবং তাদেরকে শিকন্ডি বানাচ্ছে আর কিচ্ছু না। আমি 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 উত্তর নেব, উত্তর নেব। সুমন সুমন কৌস্তব বলছেন শুধুমাত্র আপনাদেরকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, আপনাদেরকে শিকন্ডি বানানো হচ্ছে, আসলে রাজ্য সরকারের ইন্টেনশন কিছু অন্য। সুমন আপনার থেকে নেব হিন্ট। হ্যাঁ নমস্কার, রিপাবলিক বাংলার সকল দর্শকদের শুভেচ্ছা জানিয়ে দু চারটি কথা বলছি, আপনাদের অনুরোধ করছি, আমি খুব সব কম সময়ই বলবো, একটু ডিস্টার্ব করবেন না। মাননীয় গোপালচন্দ্র বাবু তার বক্তব্য সুমনকে দিয়ে কেন শুরু করলেন আমি জানি না। আমি আজকের বলতে চাইছি 2016 সালের প্যানেল, সেই প্যানেলের জীবনবিজ্ঞান শিক্ষক হিসাবে আমার মতো আরও হাজারো হাজারো মাস্টারমশাই দিদিমণি গ্রুপ সি গ্রুপ ডি তারা যে চাকরিটা হারিয়েছেন, আমরা আসলে দুর্নীতির শিকার। এই যে এসএলএসটি আমার ভাই ইমরান, এই যে দীর্ঘ লাগাতার আন্দোলন, তার যোগ্য চাকরিটা চুরি করেছে রাজ্যের নেতা মন্ত্রীরা এবং মুখ্যমন্ত্রী সেটা জানে না, আমরা বিশ্বাস করি না। তাহলে তার কি আইবি এসবি এরা কি অকেজ, সেটা মুখ্যমন্ত্রীকে বলতে হবে। সুতরাং এই যে এসএলএসটির আন্দোলনকারীরা যারা যাদের চাকরিটা আসলে চুরি করেছে এই এসএসসি, যারা সেই দুর্নীতির সুবিধা সুপ্রিম কোর্টও বলেছে দুর্নীতির সুবিধা পেয়ে যারা যারা চাকরিটা নিয়েছেন ঘুষের বিনিময়ে, সাদা খাতার বিনিময়ে, অবিলম্বে এসএসসি এসএসসি তাদের যারা যোগ্য এবং যারা সকল অযোগ্য তাদের সেগ্রিগেশন করুক, আমরা সেই দাবিতেই সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টে মামলা লড়ছে যোগ্যদের হয়ে। এবং এই যে মুখ্যমন্ত্রী কত প্রাণান নেবেন আমরা আজকে দেখেছি, আমরাও ছিলাম ইমরানের জন্য কালো পতাকা কালো ব্যাস পরে আমার দাদা দিদি ভাইয়েরা আজকে স্মরণ সভা করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী আর কত স্মরণ সভা দেখতে চান? আমরাও তো আমাকে প্লিজ একটা মিনিট সময় দিন, আমরাও তো এই মানসিক যন্ত্রণায় রয়েছি, অনশনে রয়েছি 5 দিন ধরে, শরীরের শক্তি কমে গেছে, শরীর ভেঙে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী এই দায় এড়াতে পারে না। সুতরাং এই যে এসএসসির স্ক্যাম, ইট ইজ এ বিগ স্ক্যাম অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড থ্রু আউট দ্য ইন্ডিয়া, এর সমস্ত দায় রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকেরও পরিতাপের বিষয় দেখুন, 29 তারিখে 29 এপ্রিলের যে হেয়ারিং ছিল সুপ্রিম কোর্টে, সেখানে এই রাজ্যের ক্যাবিনেট অ্যান্ড মুখ্যমন্ত্রী নিজেকে বাঁচানোর জন্য স্টে অর্ডার নিয়েছিল। সুপার নিউমেরিক্যাল
রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার এই বক্তব্য সরাসরি শুনতে পেলেন কিনা? তাদের মন্ত্রীদের বাঁচানোর জন্য দিদি 30টা সেকেন্ড আজকে আমরা বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি চাকরি হারাদের পাশে আছেন, কিন্তু দেখবেন ব্র্যাকেটে লেখা আছে যারা ঘুষের বিনিময়ে, অর্থাৎ মুখ্যমন্ত্রীকে যারা ঘুষ দিয়ে চাকরিটা কিনেছেন, মুখ্যমন্ত্রী শুধুমাত্র তাদের পাশেই আছেন, যার মানে দাঁড়ায় অশ্বথামা হত ইতি গজ। সুতরাং এই দুর্নীতির দায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী অস্বীকার করতে পারে না। দৃঢ় বিশ্বাস আপনার বক্তব্য হয়তো রাজ্যের সরকারের কান পর্যন্ত পৌঁছবে, মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কান পর্যন্ত পৌঁছবে। আমরা যারা এখানে রয়েছি আমরা তো শুনছি। আমি জানি না যে এত কিছুর পরও দুর্নীতি অস্বীকার করা যায়, এত কিছুর পরও দুর্নীতি নিয়ে, স্ক্যাম নিয়ে অন্য রাজ্যের সঙ্গে কম্পিটিশন করা যায়, এত কিছুর পরও শুনানির সময় গিয়ে রাজ্যের আইনজীবী বলতে পারে আমার গলা ব্যথা, আমাকে এক সপ্তাহ সময় দিন, এগুলো বলা যায় কি? আর যদি যায় তাহলে বুঝুন, জানুন যে এদের আসল ইন্টেনশন কি।